আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকরা বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ঠিক এরকম একটি সবচেয়ে বেশি আক্রান্তের দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে এখন পর্যন্ত বাংলাদেশি, শুধু বাংলাদেশি আক্রান্ত হয়েছেন 2962 জন, অর্থাৎ 2962 জন। সেখানে মোট আক্রান্তের মধ্যে সর্বাধিক আক্রান্ত বিদেশি শ্রমিক, এবং বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বাংলাদেশি শ্রমিক। কিন্তু কেন এমনটি হচ্ছে সে বিষয়ে আমরা বিশ্লেষণ করব। পাশাপাশি জানিয়ে রাখি, সিঙ্গাপুরের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সেখানেই কিন্তু প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, এবং সেখানে প্রবাসীদের মধ্যে আক্রান্তের বিবেচনায় তৃতীয় স্থানে আছে বাংলাদেশিরা, সেই সংখ্যাও আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, সিঙ্গাপুরের কথা যদি বলি, তাহলে সিঙ্গাপুরের মতো একটি দেশে কীভাবে এত বেশি বাংলাদেশি শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, এর একটি মাত্র এক কথায় যদি উত্তর দেয়, সেটি হচ্ছে যে তাদের বসবাসের অবস্থান। এই অবস্থানের কারণে, অর্থাৎ তাদের যে ঘন বসতিপূর্ণ অবস্থান, এটি একটি বড় কারণ। যদিও শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থাপনা এবং সেখানকার যে শ্রম আইন ইত্যাদি বিষয়ে অন্য অন্য দেশের চেয়ে সিঙ্গাপুর অনেক বেশি উন্নত এবং অনেক বেশি ভালো। আমি নিজেও এই দেশটি ভ্রমণ করেছি, সেখানে শ্রমিকদের জন্য যে সমস্ত নির্দেশনা দেওয়া রয়েছে, এবং যারা এমপ্লয়ার, যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন, বিশেষ করে সেখানে প্রবাসী শ্রমিকরা এবং বাংলাদেশি শ্রমিকরা বেশিরভাগ কাজ করেন বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে। বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে তারা কাজ করে থাকেন। তাদের জন্য যে ডরমেটরি রাখা হয়েছে, এই ডরমেটরিতেই মূলত সেখানে ক্লাস্টার হয়ে গেছে, সেখানে আক্রান্ত ছড়িয়ে পড়ছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আরও ভয়াবহ তথ্য দিই, যে সর্বশেষ 24 ঘন্টায়, আমি যে 2962 জনের কথা বললাম, এই তথ্য জানিয়েছিল রোববার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর সর্বশেষ আজকের তথ্য যদি বলি, আজকে সিঙ্গাপুরের সরকার যে তথ্য প্রকাশ করেছে, সেখানকার গণমাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে, যে সর্বশেষ যে 1426 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে অধিকাংশই বিদেশি শ্রমিক, এবং এই বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশি কতজন আছেন সেটা আমরা এখনও জানতে পারি নাই। যদিও তবে অতীতের যে চিত্র আমাদের সামনে রয়েছে, সেই চিত্র বিবেচনায় আমরা বুঝতে পারি হয়তো এর মধ্যেও বাংলাদেশিরাই বেশি আক্রান্ত হচ্ছেন। সুপ্রিয় দর্শক, সিঙ্গাপুর এই ছোট্ট দেশটির মধ্যে অনেক বেশি বিদেশি শ্রমিক রয়েছেন, বিশেষ করে এই কনস্ট্রাকশন সেক্টরেই অন্তত 3 লক্ষাধিক শ্রমিক রয়েছেন, এবং তাদের থাকার জন্য সেখানকার কনস্ট্রাকশন ফার্মগুলো, কোম্পানিগুলো যে ব্যবস্থা বা যে ধরনের ডরমেটরি বিল্ডিং দিয়েছে, সেই ডরমেটরিগুলো ভালো হলেও অন্তত এটা বলতে হবে যে সেটি মালয়েশিয়ার চেয়ে ভালো বা সৌদি আরবের চেয়ে ভালো, কিন্তু এই ভালোটা আপেক্ষিক। ওই দেশের তুলনায় সেখানকার নাগরিকরা যে ধরনের বসবাস করেন, বা সেখানকার ফার্স্ট ক্লাস নাগরিকরা যে ধরনের স্থানে বসবাস করে থাকেন, সেই তুলনায়, সেই বিবেচনায় কিন্তু সেটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। সুপ্রিয় দর্শক, সিঙ্গাপুরের 3টি ভিন্ন ভিন্ন এলাকায় এই করোনা ভাইরাস ছড়িয়েছে। এই 3টি ভিন্ন এলাকায় 3টি ডরমেটরিতে, এই এক একটা ডরমেটরিতে অনেক বেশি প্রবাসী শ্রমিক বসবাস করেন, তার মধ্যে প্রচুর পরিমাণে বাংলাদেশি শ্রমিক রয়েছেন। এই যে বিষয়টি, আমরা যদিও সিঙ্গাপুরে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো, সরকারের ব্যবস্থাপনা ভালো, যে কারণে হয়তো সেখানে মৃত্যুর হার কম, আমরা অবশ্যই বলবো মৃত্যুর হার কম, কারণ সিঙ্গাপুরে প্রথমে যখন করোনা ভাইরাস আঘাত হেনেছিল, প্রথমে তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, এরপরে পুনরায় আবার যখন প্রত্যাবর্তন করে, এরপরে সেখানে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, এবং এই আক্রান্তের সংখ্যায় বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সেখানে অবস্থানরত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সে দেশের নাগরিকদের মতো বিদেশিরাও মারা যাচ্ছেন, বাংলাদেশিও অনেক বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে মারা গিয়েছেন, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হলো ব্রিটেন। ব্রিটেনেও কিন্তু প্রচুর বাংলাদেশি মারা গিয়েছেন, এবং এখন পর্যন্ত যে প্রায় 300 জন বাংলাদেশি বিদেশে মৃত্যুবরণ করেছেন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে, এর মধ্যে অধিকাংশ যুক্তরাষ্ট্রে, এবং এরপরে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য, এরপরে স্পেন এবং ইতালি, পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব সহ কিছু নিহতের ঘটনা বা কিছু মৃত্যুবরণের ঘটনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে প্রবাসে বাংলাদেশিরা মৃত্যুবরণ করছেন করোনা আক্রান্ত হয়ে, সেই সংখ্যা তুলনায় কিন্তু সিঙ্গাপুর ভালো। সিঙ্গাপুরে শুধু বিদেশি না, সেখানকার দেশি বিদেশি যারাই আক্রান্ত হচ্ছেন, সেখানে মৃত্যুর হার খুবই কম, হয়তো তাদেরকে বেটার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বা সরকারের ব্যবস্থাপনা হয়তো ভালো, সেটাই আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে প্রচুর পরিমাণে বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন, তাদের কী উপায় দাঁড়াবে? কারণ এই করোনা ভাইরাস থেকে কেউ পুরোপুরি একেবারে সুস্থ হয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না, এ নিয়ে কিন্তু এখনও সমালোচনা চলছে। বিজ্ঞানীরা এখনও কোনো নির্দিষ্ট কূল কিনারা করতে পারেননি। আরেকটি বিষয় আমাদের এখানে নজরে নিয়ে আসা দরকার, সিঙ্গাপুরের পাশেই বৃহৎ একটি দেশ মালয়েশিয়া। এই মালয়েশিয়ায় কিন্তু আরও অনেক বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত, পাম বাগান থেকে শুরু করে সুপার শপ, বিভিন্ন শপিং মল, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে শুরু করে কনস্ট্রাকশন,
বহু রকম পেশার সাথে সম্পৃক্ত, এমনকি কৃষিকাজেও সেখানে তারা সম্পৃক্ত রয়েছেন। এবং এই শ্রমিকদের পাশাপাশি মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট রয়েছেন, তারা পড়ালেখা করেন সেখানে। এই যে মালয়েশিয়াতে যেটি করা হয়েছে, মালয়েশিয়ায় সর্বপ্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল ফেব্রুয়ারি মাসে, যখন দেশটিতে সেখানে সরকার ব্যবস্থা নিয়ে বেশ একটি রাজনৈতিক অস্থিরতা চলছিল। মাহাতির মোহাম্মদ পদত্যাগ করেন, মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন একটি প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়, সেটিও টিকেনি। এই যে সেখানকার সরকারি ব্যবস্থাপনার টালমাটাল, তারপরও সেখানকার সিভিল প্রশাসন এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সেখানে করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন বিধায় দেশটি এখন পর্যন্ত সুরক্ষিত আছে। তবুও সেখানে যেটি দেখা যাচ্ছে যে দেশটির 13টি রাজ্য এবং আরও 3টি স্বায়ত্তশাসিত অঞ্চল, এই যে অঞ্চলগুলো রয়েছে তাদেরকে এমনভাবে সরকার সেখানে যে তাদের কন্ট্রোল অর্ডার এমনভাবে তারা নিয়ন্ত্রণ করছেন যে এমনভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা আইন ভঙ্গ করে রাস্তায় বের হয়েছে, লকডাউন ভঙ্গ করে, তাদেরকে শাস্তি, জরিমানা এবং আদালতের মুখোমুখি করা হয়েছে। যে কারণে সেখানে যদিও প্রবাসী শ্রমিকরা এখন কর্মহীন হয়ে পড়েছেন, কিন্তু অধিকাংশ শ্রমিক যেই সেক্টরে কাজ করেন সেটি হচ্ছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন ফার্মগুলো তাদেরকে যেখানে যেখানে বন্দী করে রেখেছেন, অর্থাৎ লকডাউন অবস্থায় রেখেছেন, এভাবে হয়তো তারা সুরক্ষা পাচ্ছেন, যদিও কোথাও কোথাও ত্রাণের জন্য হাহাকার এবং সেখানে বাংলাদেশের যে হাইকমিশন আছে তারা ব্যবস্থা নিচ্ছেন তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। যারা অনলাইনে সেখানে আবেদন করেছে তারা ত্রাণের জন্য হয়তো এর মধ্যে সহযোগিতা পাওয়া শুরু করেছেন। কিন্তু আমাদের এখানে যে বিষয়টি আলোচনার সেটি হলো যে এই করোনা ভাইরাসে মালয়েশিয়াতে যে প্রবাসীরা আক্রান্ত হচ্ছে, প্রবাসী আক্রান্তের মধ্য থেকে একদম প্রথম সারিতে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত সেখানে 108 জন আক্রান্ত হয়েছে। এর পরের সারিতেই এই ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মধ্যবর্তী দেশ ফিলিপাইন, ফিলিপাইনের শ্রমিকরা 104 জন আক্রান্ত হয়েছেন আর বাংলাদেশি আক্রান্ত হয়েছেন 63 জন। সুতরাং এই সংখ্যা তৃতীয় অবস্থানে। আমরা আশা করব যে এই মালয়েশিয়াতে কিন্তু শ্রমিকদের থাকার ব্যবস্থাপনা আরও ভালো নয়। আমি নিজে এই দেশটির প্রায় অধিকাংশ প্রদেশ, সবগুলো না হলে অধিকাংশ প্রদেশ ঘুরে ঘুরে দেখেছি, সেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থাপনা ভালো নয়। সুতরাং এখনই বাংলাদেশ সরকারের অবশ্যই সে ধরনের নেগোসিয়েশন দরকার, বিশেষ করে মালয়েশিয়ার সরকার যখন বাংলাদেশ থেকে ওষুধ চাইছে এবং শুল্ক প্রত্যাহার করেই বাংলাদেশ সরকার সেই ওষুধ দিতে সম্মত হয়েছেন, এরকম একটি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের এখন বার্গেইন করা উচিত। বিশ্বের বড় বড় দেশ কিন্তু বার্গেইন করছে এই করোনা ভাইরাসের বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে। বাংলাদেশ সরকারের বার্গেইন করা উচিত যে মালয়েশিয়ায় যে কাজের সেক্টর রয়েছে ভবিষ্যতে সেখানে আরও বেশি যেন শ্রমিক পাঠানো যায়, এবং ভবিষ্যতে এখন সেখানে যে শ্রমিকরা রয়েছেন যারা অবৈধ রয়েছেন সেই অবৈধদেরকে যেন খুব সহজে বৈধতা প্রদান করা হয়, এবং এই লকডাউন অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বাংলাদেশিরা আক্রান্ত হবেন না বা বিদেশি শ্রমিকরা আক্রান্ত হবেন না সেই ধরনের পদক্ষেপ যেন নিতে পারে, সেই নির্দেশনা বা সেই ধরনের অনুরোধ বা সেই ধরনের একটি প্রেসক্রিপশন বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার সরকারের নিকট যাওয়া উচিত। পাশাপাশি সিঙ্গাপুরে যেটি হচ্ছে এটি যেন, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা আক্রান্ত হচ্ছেন, তার কারণ হিসাবে আমরা পেলাম যে তাদের ঘন বসতিপূর্ণ থাকার ব্যবস্থাপনা। সুতরাং বিশ্বের যে দেশেই বাংলাদেশি শ্রমিকরা আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক বেশি বাংলাদেশি শ্রমিকরা আছেন, সেখানে তাদের এই থাকার ব্যবস্থাপনা যেন উন্নত করা হয়, এবং এই যারা তাদের এমপ্লয়ার রয়েছেন বিশেষ করে বড় বড় ফার্মগুলো, বড় বড় কনস্ট্রাকশন ফার্ম যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের উচিত হবে তাদেরকে এমন ব্যবস্থাপনায় রাখা এই লকডাউনের মধ্যে যেন করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে। যেখানে গোটা বিশ্বের বিভিন্ন দেশ জেলখানা থেকে হাজতিদের মুক্তি দেওয়া হচ্ছে, যেখানে অপরাধীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে যেন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে জেলখানার মধ্যে, সেখানে বাংলাদেশি শ্রমিকদের যে বিদেশে এই যে মানবেতরভাবে তাদেরকে একটি ছোট্ট জায়গার মধ্যে অনেক জনসংখ্যাকে রাখা হয় সেটি থেকে বের করে আনার জন্য অবশ্যই আমাদের যেমন রাষ্ট্রীয় পলিসি দরকার, পাশাপাশি আমাদের দেশের এই জনশক্তি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি যত সংস্থা রয়েছেন প্রত্যেকেরই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। সবাই ভালো থাকুন, এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।